দেখছেন মাই বাংলা ইউটিউব চ্যানেল, আমি সাথে আছি এমডি জেনল। আজকে আপনাদেরকে সামনে আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা আগে আলোচনা করেছিলাম সিম্পল সেন্টেন্স, আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য কাকে বলে। আমরা বাংলা ভাষায় জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য আমরা শুনেছি এবং শিখেছি। আজকে আমি এই বাক্যগুলো নিয়ে আলোচনা করব যা ইংরেজি শেখার 50% সাহায্য করবে। দেখেন, যখন আপনি এই সেন্টেন্সগুলি বিস্তারিত ব্যাখ্যা আলোচনা যখন আপনি নিজের থেকে করতে পারবেন, তখন আপনি অটোমেটিকলি ইংরেজি বলতে এবং শুরু করে দিবেন। এই সেন্টেন্সটির একটি সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটি আপনারা মনে রাখবেন। দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স একসাথে মিলিত হয়ে যখন একটি সেন্টেন্সে পরিণত হয় এবং কয়েকটি সেন্টেন্স যখন হুইচ, হোয়েন, দ্যাট প্রভৃতি রিলেটিভ প্রোনাউন দ্বারা সংযুক্ত হয়, তখন সেই সংযুক্ত সেন্টেন্সটিকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স অথবা জটিল বাক্য। আশা করি বিষয়টি আপনাদের কাছে ঘুরপার কাছে যে এতভাবে এত লম্বাভাবে বলে দিলেন কিছুই বুঝলাম না। তো আমি আবারও আপনাদেরকে সহজ ভাষায়, আমার নিজের ভাষায়, আমি যেভাবে ব্যাখ্যা করি, প্র্যাকটিস করি, আর আমার নিজের ভাষায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যখন আপনি একটি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য তৈরি করেন, তখন এই বাক্যে সরল বাক্যতে বা সিম্পল সেন্টেন্সে আপনাকে নমিনেটিভ আর ফাইনিটিভ বার ব্যবহার করতে হয়। আপনি যখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবেন, তখন দেখবেন দুই তিনটা চার পাঁচটা সিম্পল সেন্টেন্স একসাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হচ্ছে। সেটি কীভাবে, একটি উদাহরণ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। একটি উদাহরণ আপনারা লক্ষ্য করেন, মনে করেন আপনি বাজারে যাচ্ছেন, একা যাচ্ছেন, শুধু একা আপনি বাজারে যাচ্ছেন, মনে করেন আপনি সরল বাক্য। এখন রাস্তায় কতগুলো কিছু জায়গা যাওয়ার পর আপনার আরেক বন্ধু আপনার সাথে যুক্ত হয়ে গেল, মোট টোটাল দুইজন আপনারা বাজারে যাচ্ছেন। আপনার বন্ধু যখন একা আসছিল, তখন আপনার বন্ধু ছিল সরল বাক্য, এখানে দুটি সরল বাক্য যুক্ত হয়ে গেছে। আরও কিছুক্ষণ সামনে যাওয়ার পর দেখা গেল আরেকটা বন্ধু এসে যুক্ত হয়ে গেছে, মোট তিনজন বন্ধু বাজারে যাচ্ছেন, তিনও বন্ধু তিনটে ভিন্ন জায়গা থেকে আসছেন, তিনও বন্ধু হলো সরল বাক্য, এসে যুক্ত হয়ে গেছে জটিল বাক্য, অর্থাৎ একসাথে তিনজন বন্ধু বাজারে যাচ্ছেন। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনি যখন সিম্পল বা সরল বাক্য এক এক করে যুক্ত করে একটি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য তৈরি করবেন, সেই বিষয়টি তেমন। আই ক্যান্ট বিলিভ দ্যাট হি উইল ডু মাই হার্ম, আমি বিশ্বাস করতে পারি না যে সে আমার ক্ষতি করবে। উদাহরণটি ভালো করে লক্ষ্য করবেন, আই ক্যান্ট বিলিভ, আমি বিশ্বাস করতে পারি না, দ্যাট হি উইল ডু মাই হার্ম, সে আমার ক্ষতি করবে। এখানে দেখেন দ্যাট শব্দটি মাঝখানে ব্যবহার করা হয়েছে, কি শব্দটি, দ্যাট মানে যে, সে আমার ক্ষতি করবে, দ্যাট শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ দুইটি সিম্পল সেন্টেন্স, এখানে দেখেন প্রথম হচ্ছে আই ক্যান্ট বিলিভ, এটা হলো সিম্পল অথবা সরল বাক্য, তারপরে হচ্ছে হি উইল ডু মাই হার্ম, সে আমার ক্ষতি করবে, কিন্তু দুইটি সরল বাক্য, কিন্তু মাঝখানে কি ব্যবহার করা হয়েছে, দ্যাট। এই দ্যাট শব্দটি ব্যবহার করার কারণে হয়ে গেল জটিল বাক্য। মনে রাখবেন যখন সরল বাক্য যুক্ত করা হয়, তখন তার মধ্যেখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটি হতে পারে হোয়েন, হতে পারে দ্যাট, হতে পারে হুইচ, এই তিনটি ওয়ার্ড ব্যবহার করা হয়, হতে পারে হু। দেখেন এই সেন্টেন্সটি যেন আমরা ব্যবহার করেছিলাম, আই ক্যান্ট বিলিভ দ্যাট হি উইল ডু মাই হার্ম, এই সেন্টেন্সটিতে দুটি সেন্টেন্সে বিভক্ত হয়েছে, দুটি সেন্টেন্স দ্যাট দ্বারা যুক্ত হয়ে একটা সেন্টেন্সে পরিণত হয়েছে, কিন্তু সেন্টেন্সটি আসলে দুটি, কিন্তু দ্যাট দ্বারা যুক্ত হয়ে দুটি সেন্টেন্সে পরিণত হয়েছে। একটি উদাহরণ আপনারা লক্ষ্য করতে পারেন, হি ওয়ান্টস দ্য বুক হুইচ আই গিভ ইউ এভরি ডে, এখানে দুটি সেন্টেন্স আছে, ভালো করে লক্ষ্য করেন, হি ওয়ান্টস দ্য বুক একটি সেন্টেন্স সরল বাক্য, আই গিভ ইউ এভরি ডে একটি সেন্টেন্স সরল বাক্য, কিন্তু এখানে দুটি সেন্টেন্স সরল বাক্য যুক্ত হয়েছে হুইচ দ্বারা। দেখেন দুটি সেন্টেন্স হুইচ দ্বারা সংযুক্ত হয়ে একটি সেন্টেন্সে পরিণত হয়েছে, একেই বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স অথবা যৌগিক বাক্য, জটিল বাক্য। আরেকটি উদাহরণ আপনারা লক্ষ্য করতে পারেন, অসিত দাস উইল প্লে টুডে হু প্লেড ইন ইউর ড্রিম লাস্ট ইয়ার, এখানে দুটি সেন্টেন্স আছে, অসিত দাস উইল প্লে টুডে, প্লেড ইন ইউর ড্রিম লাস্ট ইয়ার, এখানে হু দ্বারা যুক্ত করা হয়েছে, সেন্টেন্স দুটি হু দ্বারা যুক্ত হয়ে একটা সেন্টেন্সে পরিণত হয়েছে, সেই সেন্টেন্সটি হলো জটিল বাক্য।
তো আশা করি ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে এসেছে, এবং জটিল বাক্য কাকে বলে বা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে আশা করি আপনারা বুঝে গেলেন।